ব্রেকিং নিউজ, রাঙামাটি বান্দরবান সীমান্তে গোলাগুলি, নিহত 3, অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী। বান্দরবান রাঙামাটি সীমান্তের নতুনপাড়া এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক পথচারী সহ 3 জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার 22 মার্চ সকালে বান্দরবানের রাঙামাটির রাজস্থলী সীমান্তের গাইন্দা ইউনিয়নের কেচি নতুনপাড়ার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর খবর পেয়ে সেখানে বান্দরবান থেকে সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছেছে। আশেপাশের পাড়াগুলোর লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গণসংহতি সমিতি ও মগ লিবারেল পার্টির মধ্যে এ গোলাগুলি ঘটনা ঘটে। তবে যারা নিহত হয়েছেন তারা কোন দলের তা এখনো জানা যায়নি। গাইন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পুচি মং মারমা জানিয়েছেন, তার ইউনিয়নের বান্দরবান সীমান্তের কাছে কেচি নতুনপাড়া এলাকায় 2 দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক পথ প্রদর্শক সহ 3 জনের মরদেহ সেখানে পড়ে রয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাস্তার হোসেন বলেন, 3 জন মারা গেছেন। সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে, আমরা বিস্তারিত পরে জানাতে পারবো।